গাইস আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পরে ক্যামেরার সামনে, তো হয়তো এখন অনেকেরই কোশ্চেন আসতে পারে যে এতদিন কেন ক্যামেরার সামনে আসি নাই, কেন ভিডিও করি নাই, বলতেছি আস্তে আস্তে। ফার্স্ট হচ্ছে আমি প্রথমত মোটো ব্লগিং শুরু করছিলাম, দেন আমি বাইক নিয়ে মোটো ব্লগ করা শুরু করছি, বাট আমার ওইরকম কোনো ইকুইপমেন্ট ছিল না, দ্যাটস ওয়াই আমি ভিডিও করতে পারি নাই। তো পরবর্তীতে নিজের পড়ালেখা, তারপরে পারিবারিক সমস্যা, পার্সোনাল সমস্যার জন্য কন্টিনিউয়াসলি ভিডিও করা হয়নি। তো তারপরে সাম অফ দ্য রিজন আর কি আমার বাইকটা সেল করতে হয়েছে। তো আপাতত আমার কাছে বাইকটা নাই, বাট আমার একটা ইচ্ছা ছিল যে একটা বাইক কিনবো, পূরণ করছি। দেন হয়তো বা ইনশাল্লাহ ইন ফিউচার আবার বাইক কিনবো বা কিছু, সেটা পরে, বাট মানুষ ইচ্ছা থেকেই সব কিছু করে। তো সেখান থেকেই ভাবলাম যেহেতু ইউটিউব নিয়ে কাজ করতেছি, ফেসবুক নিয়ে কাজ করতেছি, এটা কন্টিনিউ করি। সেক্ষেত্রে বাইকটা সেল করার পরে মাথায় আসলো যেহেতু বাইকটা সেলই করছি, বাট আমার কাছে তখন ভালো একটা ক্যামেরা ছিল না, এই জন্য আমি ইউটিউবে কন্টিনিউসলি ছিলাম না। তো যাই হোক, তো আমার কাছে ভালো গ্যাজেট ছিল না, বিদায় আমি মোটো ব্লগিংটা কমপ্লিটলি করতে পারি নাই, কারণ একটা মোটো ব্লগ করতে গেলে একটা গোপুরও দরকার হয়, কিন্তু আমার কাছে গোপুরও ছিল না। আর আমার ফিনান্সিয়াল অবস্থা অতটাও ইয়ে না, আমি মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে, সো সেক্ষেত্রে চাইলে অনেক কিছু করা যায় না। আমি সময় আমার তখন জাস্ট সঙ্গী ছিল এই যে একটা 500 টাকার, কি বলে এটা, নাম টাম ছিল জানি না, আর একটা প্যাসিফিকের একটা ক্যামেরা কিনেছিলাম 5000 টাকা থেকে। এই তো তারপরে এই ছিল আমার অবস্থা, এগুলো দিয়ে মোটামুটি শুরু করছিলাম, বাট পরবর্তীতে দেখলাম যে ক্যামেরা রেজলিউশন অতটা ভালো হয় না আর এ দিয়ে চলে না। তো তারপরে সেখান থেকে বাইকটা যখন সেল করে দিই, তো পরবর্তীতে ভাবলাম যে একটা ক্যামেরা কিনি। আর থাম্বেল আর টাইটেল তো হয়তো এখন তো ভিডিওটা করতেছি, পরবর্তীতে একটা থাম্বেল আর টাইটেল অ্যাড করবো, এটা দেখলে হয়তো বা অনেকে বুঝে যাবেন যে আজকে ভিডিও কন্টেন্টটা কী। হ্যাঁ, আজকে আমি আমার লাইফের সব থেকে যা কি ছিল আর কি, আমার ভালোবাসার জিনিস বলতে আমার বাইকটাই ছিল, তো সেটা সেল করার পরে সেই টাকা থেকে আমি ক্যামেরাগুলো কিনছি। আমি আর কি সব কিছু দেখাই আস্তে আস্তে আর কি কী কিনছি আজকে, ধারে আসো। আমি একটা ফার্স্টে কিনছি একটা ইউএনজির হ্যান্ড স্ট্যান্ড, সেটা হচ্ছে এই। আর তারপরে কিনছি হচ্ছে একটা বয়া এমএম অন, এই যে এটা হচ্ছে মাইক্রোফোন, সরি। তারপরে আরো দেখাচ্ছি, এই হচ্ছে আসল জিনিসটা, আমি সবকিছু আনবক্স করে দেখাবো। এই হচ্ছে আসল ক্যামেরাটা, এটা পরে দেখাই। তারপরে একটা সানডিস্কের মেমোরি 128 GB, ব্যাটারিগুলো চার্জার চার্জ করার জন্য একটা চার্জার, দেন এক্সট্রা ব্যাটারি, আপাতত এগুলোই। তো এখন মূলত ক্যামেরা আর কি ভিডিওটা করতেছি ফোন থেকেই, আর প্রচুর পরিমাণ গরম, আচ্ছা তো ফোন থেকে করতেছি, ফ্যান চলে, আর ফ্যান চললে নয়েস হবে অনেক, হয়তো ইনশাল্লাহ এরপর থেকে আর ফোনের ভিডিও হবে না, যেহেতু ক্যামেরা কিনছি আল্লাহর রহমতে ভালো কোয়ালিটি ভিডিওটা একটা অ্যাড করবো, আর সবার সাপোর্ট পেলে হয়তো বা ভালো কিছু করবো ইনশাল্লাহ ইন ফিউচারে। আপাতত আমার সামর্থ্য যা ছিল আমার ভালোবাসা বিক্রি করে আমি আমার স্বপ্নের পিছনে দৌড়চ্ছি, আর এটা যে বলতে গেলে আমার প্রফেশন বা কিছু তাও না, আমি জাস্ট নিজের শখ থেকে এগুলো করতেছি, দ্যাটস ইট। তো প্রচুর পরিমাণ গরম, তো বেশি কথা বাড়াবো না, জাস্ট আমি এটা আনবক্সিংটা করতেছি। আর বলতে গেলে এটা আমার লাইফের সব থেকে এক্সপেন্সিভ একটা গ্যাজেট বা ক্যামেরা, আপাতত জানি না কতদিন এটা আমার সঙ্গে থাকবে, তারপর দেখা যাক ভবিষ্যতে হয়তো আরও ভালো ভালো কিছু করার ট্রাই করবো। সবাই সাপোর্ট দিয়েন, আর ভিডিওটা যারা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিয়েন, আর যদি ভুল ত্রুটি হয় সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি এটা এখন আনবক্সিং করতেছি, একদম ক্লোজ হয় এটা দেখা। তো ফার্স্টে হচ্ছে এটা কিছু ম্যানুয়াল বুক, ও হ্যাঁ এটা আমি কিনছি কোথা থেকে হয়তো অনেকের কোশ্চেন আসতে পারে, এটা আমি অনলাইন থেকে কিনছি, অনলাইন বলতে ডিজিটাল কালেকশন থেকে কিনছি, ওটা আমি কুরিয়ারের মাধ্যমে আনছি, আমি কুরিয়ারে যাওয়ার সময় ভিডিওটা করতে পারিনি। তো এটা হচ্ছে গ্লাস প্রোটেক্টর, আর এটা হচ্ছে তাদের কার্ড, এগুলো আমি দেখাচ্ছি না, জাস্ট খালি ক্যামেরাটা দেখাচ্ছি। এখানে দেওয়া আছে একটা মাইক্রোফোনের উপরে একটা এক্সট্রা কাভার, এটা আমার যদিও লাগবে না, মাইক্রোফোন আমি কিনছি। দেন এখানে হচ্ছে একটা চার্জিং কেবল, এটাও লাগবে না, আমার চার্জিং কেস আমি কিনছি। দেন সবার লাস্টে হচ্ছে এই জিনিসটা,
হচ্ছে আসল ক্যামেরাটা, এটা একটা স্পেসিফিক জিনিস হচ্ছে, এটা এই যে পাওয়ার বাটন স্থির থাকতেও আমার একটা পাওয়ার বাটন দরকার হবে না। আমি জাস্ট কীভাবে যেন করে, ও এই যে এই যে ক্যামেরাটা অন হয়ে গেছে, প্রচুর পরিমাণ গরম। অ্যান্ড আমি খুবই আনইজি, কারণ আমার লাইফের ফার্স্ট টাইম আমি একটা ক্যামেরা ইউজ করতেছি, তাও নিজের হাতে। এর আগে হয়তো DSLR ইউজ করছি, পিক টিক তুলছি, তাও মোটামুটি লেভেলের। তো এটা হচ্ছে আমার ক্যামেরা, আর আপাতত ইনশাল্লাহ ইন ফিউচারে ভালো ভালো কোয়ালিটির ভিডিও আসবে, ভিডিও আর ভালো ভালো কন্টেন্ট ডিরেক্ট ট্রাই করবো এই। আর হয়তোবা অনেকে অপেক্ষা করতেছেন যে আমার এটার প্রাইস কত বা সব কিছু মিলিয়ে আমার কত গেছে, এই ক্যামেরা, মাইক, হ্যান্ড স্ট্যান্ড, তারপরে চার্জার, গ্লাস প্রোটেক্টর, মেমোরি, ইটিসি, এগুলো যা আছে সব কিছু মিলিয়ে আমার অ্যারাউন্ড 75,000 টাকা আমার এই বাইক সেল করার পর যা ছিল সবটাই আমি এখানে ইনভেস্ট করে দিছি, জাস্ট খালি নিজের শখের জন্য। তারপর বাকিটা আল্লাহ বসে দেখা যাক কি হয়। ইন ফিউচার হয়তোবা এর থেকে ভালো ভালো গ্যাজেট বা ভালো ভালো সেট আপ আমি ট্রাই করবো, যদি সেরকমভাবে সাপোর্ট পাই বা সেরকমের সাপোর্ট হয়, আর সবার যদি ভালোবাসা পাই, কারণ আমার একা তো কোনো কিছু করা সম্ভব না, সবার ভালোবাসা পাইলে আমার কিছু করতে পারবো। সো আপাতত আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে, জাস্ট আমি খেলে আজকে আমার যে ক্যামেরা সেট আপটা যে নিছি এটা দেখানোর জন্য মূলত সেট আপটা করা। আর সবথেকে বড় কথা হচ্ছে লাইফে ড্রিম থাকবে, আর সেটার জন্য কষ্ট করতে হবে, হার্ডওয়ার্ক না করলে কোনো কিছুই কখনো সম্ভব হয় না, কারণ আপনি ঘরে বসে থাকলে আপনার সাকসেস কেউ এসে আপনার হাতে ধরাই দিবে না। সো সেক্ষেত্রে কষ্ট করতে হবে, কারণ কষ্ট না করলে কেষ্ট মেলে না। আর সর্বোপরি একটা কথা বলবো, ফোকাস অন ইয়ার ড্রিম। আর কিছু কিছু মানুষ আমার সামনে পিছনে অনেক সাপোর্ট দেয়, দিতেছে, তাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে। আর আবারও বলতেছি, চ্যানেলটা যারা ফার্স্ট টাইম দেখতেছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে, পরবর্তীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, টাটা। We'll be right back.